দুস্থ ও গরিব রোগীদের আর্থিক সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন। আত্মমানবতার সেবায় নিবেদিত এসব অর্থ ইহজগৎ ও পরজগতের জন্য অমূল্য সম্পদে পরিণত হবে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির 55তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবিহা নাহার মুসা ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। সভায় রোগী কল্যাণে বিশেষ অবদান রাখার কারণে পিএইচপি ফ্যামিলি, একে খান ফাউন্ডেশন সহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠার পর থেকে 2,78,370 জন রোগীকে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোগী কল্যাণ সমিতি।